সহ বিশ্ব অর্থনীতির ধীর গতির কারণে বছরের তৃতীয় প্রান্তিকে মন্দার মুখে পড়েছে জাপান। নেপালে প্রথমবারের মতো স্মার্ট ট্রাভেল কার্ড চালু করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান নাসপে ইন্টারন্যাশনাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসপে ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল মনসুর ও সাজহা ইয়াত ইয়াত এর চেয়ারম্যান কানান্স মানি দীক্ষিত। কার্ডটি চালুর মাধ্যমে দেশটিতে নতুন যুগের সূচনা করল প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে যাত্রী সেবার মান আরও বাড়বে বলে মনে করে দেশটির সরকারি এই প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত 1,20,000 গ্রাহককে $500 গিফট কার্ড দেওয়া হবে বলে জানিয়েছে ফক্সওয়াগন আমেরিকার প্রধান নির্বাহী মাইকেল হর্ন।